আজ ছিল বাংলাদেশ বইমেলার শেষ দিন। বাংলাদেশ প্রতি বছর, না এটা দশম দশম বইমেলা ছিল। নানা জায়গায় বইমেলা করে, ময়দান থেকে এবার এসছে কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ারে। আজকে শেষ দিন, সুতরাং গেলাম দেখতে। আর আবৃত্তি শুনলাম বাংলাদেশের একজন সাংসদ, তার কণ্ঠে, তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, আরও নানা কথা, আর বই দেখলাম প্রাণ ভরে। হ্যাঁ, সুন্দর লাগছিল। থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পানা থেকে, আমি তো এসেছি তিতুভি গাল হাজি সারিয়াতে থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও নিবিনার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেরের থেকে, এসেছি বাঙালি জয়নুল্লার অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস স্মরণায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আরো একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না তো আমি উত্তত কোন খড়গে, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রে ভূষণ দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজারেছি বাসি, গড়াই করেছি ঘাস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথচলি, চোখের আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। বইমেলায় গিয়েছিলাম একটা বই কেনার উদ্দেশ্যে, কিনেছি দুটো। আসলে কিনতে তো ইচ্ছে করে অনেকই, কত ভালো ভালো বই, কিন্তু পকেটে টান, আবার বাড়িতেও সমস্যা রাখা নিয়ে। সেই জন্যে কিনলাম জয়া চ্যাটার্জির দেশভাগের অর্জন। দেশভাগের অর্জন জয়া চ্যাটার্জির গবেষণা ভিত্তিক বই, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে প্রকাশিত ইংরেজি সংস্করণ, বাংলা সংস্করণ বের করেছে ঢাকা থেকে, বের করেছে মাওলা ব্রাদার্স। এদের আরেকটা বই আছে জয়া চ্যাটার্জির এর আগের, সেটা হচ্ছে বাংলা ভাগ হলো, ওটা 1932 সাল থেকে সম্ভবত 1947 সাল পর্যন্ত। ওটা আমার আগেই আছে, কেনা ছিল, এটা পরে কিনলাম। আর একটা বই কিনেছি, সেটা হচ্ছে নমঃশূদ্রের ইতিহাস, আমার জাতির ইতিহাস, বাংলাদেশ কীভাবে দেখছে, এখানে তো দেখি ভাবি, এখানে অনেকে চর্চা করছেন, সুতরাং বাংলাদেশ কীভাবে বিষয়টা দেখছেন ভাবছেন সেটা বোঝার জন্য বইটা কিনলাম। দুটো বই কিনেছি, আর কেনা হয়নি। এরপরে আবার তো বইমেলা আছে, কলকাতা বইমেলা, দেখা যাক। ভালো থাকবেন, পরের বার আবার এখানে মেলা হবে সম্ভবত, যা মন্ত্রী রাজা ভাই কথাবার্তা দিয়েছেন, আসুন, হবে এই ডিসেম্বর মাসেই, দেখবেন সুন্দর কলেজ স্কোয়ারের চারদিক ঘিরে, দেখতে ভালো লাগবে, বেড়াতে ভালো লাগবে।
ভালো থাকুন, সবাইকে নিয়ে সুন্দর থাকুন। সবাই একটা কথা বলি, অনুষ্ঠান করছে বাংলাদেশ, বাংলা ভাষার প্রতিনিধিত্ব যারা করে থাকেন তাদের অনুষ্ঠানে বিশেষ মনোযোগ দিতেই হয়। আবৃত্তি করলেন বাংলাদেশের একজন সাংসদ, আরেকজনের ছিলেন সাংস্কৃতিক কর্মী, তিনিও আবৃত্তি করলেন সহজস্থ কবিতা। প্রশ্নটা হচ্ছে আবৃত্তি শব্দ নিয়ে, দুইজনে কিন্তু কবিতা পড়লেন, সাংসদ পড়লেন শামসুর রহমানের কবিতা, আর পরে ভদ্রমহিলা পড়লেন সরস্বতী কবিতা, পড়লেন আবৃত্তি করলেন না, না ত্রুটি ধরছি না কিন্তু এটা ত্রুটি, আবৃত্তি আর পাঠের ভিতর ফারাক আছে। এই ভুলটা বাংলাদেশের সংস্কৃতি মানা মানুষের থেকে আশা করা যায় না। বলে রাখি যে সাংসদ একজন নাট্য ব্যক্তিত্ব, অর্থাৎ এই ব্যাপারটা তিনি অনেক বেশি রপ্ত করেছেন। আশা করি ভবিষ্যতে তাদের কাছ থেকে এই ভুলটা পাবো না।